প্রতিষ্ঠা আর তোমাদের দাদা ভাই দুজনাই আজকে একসাথে বেরিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার তো এখন মর্নিং স্কুল, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। একটু দাঁড়াই যতক্ষণ চোখের বাইরে না যায়। ঘরে এসে চট জলদি ছেলের জন্য তৈরি করে দিলাম টিফিন। ওকে আজকে টিফিনে করে দিলাম ম্যাগি। ছেলেও বেরিয়ে যাচ্ছে, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা 15। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো। আমি খুব একটা যে ভালো আছি তা নয়, কেননা দুদিন আগে আমার তো প্রচণ্ডই শরীর খারাপ হয়েছিল। আমি দুদিন কোনো ভিডিও শুটই করিনি, কেননা আমার হয়ে গেছিল ফুড পয়জনিং। লাইফে ফার্স্ট টাইম আমার এরকম ফুড পয়জনিং হয়েছিল। বাড়িতে ডাক্তার ডাকতে হয়েছিল। ডাক্তার বলছিল যে হাসপাতালে ভর্তি করতে হবে, শরীরে জলের অভাব হয়ে গেছে। কেননা এতবার আমি টয়লেটে গেছি যে হাতের জল হয়তো আমার শুকাইনি, একদম দুর্বল হয়ে গেছিলাম। মেঝেতে শুয়ে পড়েছি। তোমাদের দাদা ভাই তো খুব ভয় পেয়ে গেছিল দেখে। ও বলছে চলো তোমাকে হাসপাতালে দিয়ে আসি। আমি বললাম আমাকে যদি তুমি হাসপাতালে ভর্তি করো তাহলে আমি মরেই যাব। আর যা বিভৎস গরম পড়েছিল, শরীর খারাপটা হওয়াটাই স্বাভাবিক। এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগেকার, আর এখন তো বৃষ্টি হয়েছে, একটুখানি স্বস্তি পাওয়া গেছে। জানি স্বস্তিটা সাময়িক, তবুও যেটুকু পাওয়া যায়। সবাইকে যার যার গন্তব্যস্থলে পাঠিয়ে দিয়ে আমি আমার কাজগুলো নিচ্ছি সেরে। নিত্যকর্ম যতই শরীর খারাপ হোক আর যা হোক, একার সংসারে বসে থাকলে তো হবে না। নিজের হাতে নিজের সংসারের কাজগুলো করতে খুব ভালোবাসি। ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার শরীরটা ভালো নেই। তাতে আমাকে অনেকে আমার জন্য শুভকামনা জানিয়েছিল, আর পার্সোনালি অনেকে ফোনও করেছিল। তার মধ্যে একজনা হচ্ছে কাকলি, যার নামটা না বললেই নয়। ও তো রীতিমতো ফোন করে আমার সাথে ঝগড়া জুড়ে দিয়েছে। দিদি, তোমার শরীরের তুমি কোনো যত্ন নাও না, কি দরকার তোমার এত কাজকর্ম করা। সত্যি বলছি, এই সমস্ত মানুষগুলোর ভালোবাসার জন্যই হয়তো বা বেঁচে থাকতে ইচ্ছে করে। এরা আমার রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু দেখো কত পর হয়েও এরা কত আপন, মনে হয় যেন নিজের লোক। রাস্তায় বেরোনোর পর সবাই জিজ্ঞেস করছিল কি গো তোমার শরীর এখন ভালো আছে, শরীরের যত্ন নাও, তুমি সারাদিন কাজকর্ম করো। যাক, সবার এই ভালোবাসাটুকু থাকলেই আমার হবে। সকালের কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। অনেকদিন পরে আজকে বানাচ্ছি ডিমের ঝোল। আর যেহেতু শরীরটা ভালো নেই, খুব তাড়াতাড়ি রান্নাবান্না করছি। আজ একদম প্রেশার কুকারের মধ্যেই বসিয়ে দিলাম। আলু ডিমটা ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে মশলাটা কষে প্রেশার কুকারে শিফট করে দিয়ে দিয়ে দিলাম ফোটানো জল, গরম মশলা দিয়ে একটা সিটি লাগিয়ে দিলেই হয়ে যাবে ডিমের ঝোল। চট জলদি ডিমের ঝোল খেতে বেশ ভালোই লাগে জানো তো। প্রচন্ড জোরে খিদে পেয়েছে আর ভালো লাগছে না, এত এত জোরে খিদে পেয়েছে। তাড়াতাড়ি করে দেখে নাও তো আজকে কি কি রান্না করেছি, তোমাদের দেখে তাড়াতাড়ি করে আমি আবার খাবো। এখানে রয়েছে ভাত, শুক্তো, আজকের রেসিপি কিছুই শেয়ার করিনি, শুধু একটু দেখিয়েছিলাম কি রান্না করছি। আর রয়েছে কালকের ডাটা দিয়ে ডাল, গন্ধরাজ লেবু, আর রয়েছে লাল লাল আলু দিয়ে ডিমের ঝোল। অনেকদিন পরে আজকে আমি ডিমের ঝোল রান্না করেছি। আবার ফিরে চলে এলাম সন্ধেবেলাতে। ভাবলাম যা গরম পড়েছে একটু লস্যি না খেলেই নয়। সন্ধেবেলাতে মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা লস্যি তৈরি করে নিই। তোমাদের দাদা ভাইও চলে এসছে অফিস থেকে, আর ভাবলাম ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই আমি সবাই মিলে সন্ধেবেলাতে লস্যি খেয়ে নিই। ম্যাঙ্গো লস্যিটাও করি মাঝে মাঝে, কিন্তু আজ এমনি লস্যিই বানালাম। আর কেটে নিলাম আম, ব্যাস
আর তোমাদের দাদা ভাই তো সেই রোজকার মতো ভাত খাবে, ওই ভাত শুক্তো ডাল ডিমের কারি দিয়ে। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।